গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনিকারও জান সকালবেলা উঠে পড়েছে, এই দেখো ওরা এখন বসে বসে বেবি শর্টস দেখছে। হাই বলতে বললাম, হাই বলে দিয়েছে। আর এদিকে এই যে ওদের আজকের ব্রেকফাস্ট সুজি, এখন অনিকের একটুখানি পটি হচ্ছিল। আগের দিন তো দেখতেই পেয়েছো যে ও ওষুধ খেয়ে নিচ্ছিল একা একা কাপ দিয়ে। তো অনিকের পটিটা তো মানে সকাল থেকে হয়েছিল 7-8 বার মতো, তারপরে বিকেলের পর থেকে আর হয়নি, তারপর মোটামুটি নর্মাল হয়ে গেছে। অনেক তো কিছুতেই খেতে চাইছিল না, তারপরে ওকে অনেক কষ্টে আমি খাইয়েছি, অনেক বুঝিয়ে টুজিয়ে তারপরে খাইয়েছি। আর উজান এদিকে বসে কি সুন্দর খেয়ে নিচ্ছিল। আর ওদেরকে সুজিটা দুধ ছাড়াই খাওয়ানো হয়, কারণ ওরা প্রচুর পরিমাণে দুধ খায়, বুকে দুধ ছাড়াও প্রত্যেক দিন আমুল দুধ অনেক করেই খায়, তাই জন্য ওই জন্য সব খাবারে আমি দুধ দিই না। তো এই যে উজানকে খাইয়ে দিচ্ছি। আর অনেক দেখো কেমন দুষ্টুমি করছিল, কথা বললে কথা শুনছিল না। আসলে ওর শরীরটা খুব একটা ভালো নেই, ওই জন্য তেমন খেতে চাইছিল না। তারপরে কিন্তু না খেলেও তো হবে না, এই যে দুজনে চুপ করে আমার কথা শুনছিল। তারপরে অনেক কষ্ট করে অনেককেও খাইয়েছি, আর সকালবেলা উঠেছি, আমি এখনো চা খাইনি, চা খাবো। উজান কি সুন্দর খেয়ে নিচ্ছে দেখো, আর অনেকটা শুধু জ্ঞান জ্ঞান করছে। তারপরে অনেক কষ্টে ওকে খাইয়েছি। তো যাই হোক, আজকে ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি, যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, সাবস্ক্রাইব তো কেউ করছো না, সবাই ভিডিও দেখে চলে যাচ্ছ। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করো তোমরা। আর এই যে উজান কি সুন্দর খেয়ে নিচ্ছিল, তারপরে হাউ দেখছিল বলে আমি বলছিলাম একটুখানি ভয় দেখিয়ে দিয়ে সবাইকে, অর হাউ করে ভয় দেখিয়ে দিচ্ছিল। তো চলো, ওদের দুজনকে আমি এখন সুজিটা খাইয়ে নিয়ে তারপরে মা চা করতে গেছে, চা খাবো। অনেক আরো জনকে তো খাইয়ে দিয়েছি সুজি, ওদের সুজি খাওয়া হয়ে গেছে, আর মা যে চা করে নিয়ে চলে এসছে, আমরা এখন চা খাবো। পুরি তো এসছে, বসে আছে, এই যে অনেক আরো জন দুষ্টুমি করছিল। তো চলো চা খেয়ে নি। মা এখানে এখন আমাদের গাছের অল্প কটা আম কাটছে কাসুন্দি করবে বলে, অনেকদিন ধরেই তো পড়ে আছে, কিছুই করা হচ্ছে না, পেকে পেকে এসছে মনে হয়, হাব হাব আঁটি হয়ে গেছে, তাই না মা? ভাই দেখো এইটা পুরো একদম লাল লাল হয়েছে, বিচ্ছিরি রোদ। আর ওই দেখো লিলি ফুলগুলো কত হয়েছে, আমি আজকে এক্ষুনি যাব তুলে আনতে, কত হয়েছে। এখানে ওঠ, উজান ঘুমিয়ে গেছে, অনেক ঘুমায়নি, ওর শরীরটা ভালো না। ওই উপরে ওঠ, মাঠ ফুল তুলতে যাবে, যা ওঠ ওঠ, ওই উপরটায় ওঠ। হ্যাঁ ওখানে উঠে দাঁড়া, হ্যাঁ হাত দিবি না কাঁঠাল দানায়, ওইখানে দেখ ওই ফুল আনতে যাবে মা, তাকিয়ে দেখ। হ্যাঁ হাই আনি, হাই, ঠিক 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 ঠিক। আমি এখন এসেছি এই যে লিলি ফুলের বাগানে, বিচ্ছিরি অবস্থা, প্রচুর কুড়ি হয়েছে, প্রচুর কুড়ি হয়েছে, কি সুন্দর লাগছে দেখো দেখতে, বাও আমার খুব ভালো লাগে, পার্সোনালি লিলি ফুল আমার খুব পছন্দের। চলো তাড়াতাড়ি করে কটা তুলে নি, এমনিগুলো বেশিক্ষণ থাকবেও না, কারণ এখানটা জমা করি, কোথায় রাখবো এখানটা রাখি, কারণ কি বলতো সব ফুটে গেছে, আমি ভেবেছিলাম তুলতে আসবো, তা তুলতে আমার আসা আর হয়নি, ছপ ছপ করে তুলে নি। বাবা এখানে কেউ নামেও না, আমার খুব ভালো লাগে বলে আমার আমি নামি, খুব ভালো লাগে, টিক। চলো সবগুলো তুলে নিই, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করবো। এখন টাটা, এই দেখো আজকে কত ফুল তুলেছি, দুটো ফুলদানিতে আমরা সাজিয়েছি, এই যে এই একটা আর এই একটা ফুটে গেছে, কালকে তুললে ভালো, তার যেগুলো ছিল সেগুলো এই যে ফেলে দিয়েছি, ও এখানে ফেলে দিয়েছি, আরও হয়ে আছে আর তুলিনি, আরগুলো কুড়ি, কী সুন্দর এগুলো দেখো কী সুন্দর। অনি এই নাও খেয়ে নাও, আস্তে করে ধরো, ঠিক হয়ে বসো, উঁচু হয়ে বসো, বসো পড়ে যাবে নাহলে, বসে বসে খাও, হ্যাঁ এই পড়ে যাবে, পড়ে নাও, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, জব জব খাও, আনি ভালো ছেলে দেখ, আস্তে পড়ে না যেন, অল্প অল্প করে খেয়ে নাও, আবার দেবো জল, হ্যাঁ জব জব, আনি কি সুন্দর খেয়ে নিল, মা বা বা বা, গুলুকন্ডি গুলুকন্ডি, আর একটু জল খাও, আর খাবে না, আর একটু খেয়ে নাও, ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা গুলুকন্ডি খেয়ে নাও, খেয়ে নাও, খাবে না, আর এই জলটুকু একটুও খাবে না,
একটু খাও, ঠান্ডা জল দিয়েছি, ঠান্ডা জল খাবে না এই জলটা? আচ্ছা যেটা খাবার সেটা তো খেয়ে নিয়েছে। আনি ভালো ছেলে, আনি ওষুধ খেয়ে নিল, আনি জলের সাথে ওষুধ খেয়ে নিল। বাবা তাহলে সবাই, আচ্ছা সবাইকে হাই বলে দাও, বলো আমি দেবো, আগে সবাইকে বলে দাও, বলো আমি আনি। আচ্ছা আমাকে মারছে মারছে, এই দেখ দেখবি, হ্যাঁ দেবো, এই দেখ এই নে। আহ তুমি নাটক করছো, কি কি খাচ্ছো তোমরা, কি খাচ্ছো আগে বলো, কি খাচ্ছো বলো, বলো আড্ডু না, ও তো ওরটা খাচ্ছে, তুমি তোমারটা খাও। হ্যাঁ ঠিক আছে খাও, আনি তাড়াতাড়ি খাও, ডাড্ডু খেয়ে নাও। আড্ডু খাচ্ছে আর কেক খাচ্ছে, অনেক বুঝেন নেন্নু হয়ে গেছে, দেখি মা চুল বেঁধে দিয়েছে, দেখাও তো সবাইকে, মাথা নিচু করো, বাহ দেখি আরো নিচু করো, হ্যাঁ ভালো, তোমাকে কই মা চুল বেঁধে দিয়েছে দেখাও তো, না না নিচু করো, মাথা নিচু করো, নিচু করো, আরো নিচু করো, নিচু করো, আরো নিচু। আচ্ছা আমি এদিক থেকেই দেখাচ্ছি, হ্যাঁ নিচু করো, আড্ডু নিচু করো, এই যে দেখো, এই যে দেখো, না না এই যে দুদিকে চুল বেঁধে দিয়েছি পালাচ্ছে, আর আমার সোনাটা বসে বসে খাচ্ছে। অনেক আরো জানতো ভাত খায়নি, বললামই যে শরীরটা মনে হয় ভালো নেই তাই জন্য কদিন ভাত খাচ্ছে না। তো ওইদিকে এই যে লিলি ফুলগুলো এখানে এই ফুলদানিতে এখানে খানিকটা রেখেছি, আর বাইরে আমরা যেখানে বসি সেখানে খানিকটা রেখেছি। কাকু এসছে, আম নিয়ে এসছে, তাল শাঁস এনেছে, আর কাকুরা যে বাড়িতে থাকে ওই বাড়ির গাছে জাম হয় তো সেখান থেকে কিছুটা জাম নিয়ে এসছে, সবে তো পাকছে এখন মোটামুটি পেকেছে। তো ওই যে উজান চলে এসছে খাওয়ার জন্য, আর উজান এদিকে যে আম কেটে, মা আম কেটে দিয়েছে, ও নিয়ে আসবে, ও নিয়ে এসছে এখন কাকুর সাথে বসে বসে, ওরা তিনজন এখন বসে বসে এইসব খাবে আর দুষ্টুমি করবে। তো যাই হোক পরে তোমাদেরকে দেখাবো যে আমরা যেখানে বসি সেখানকার লিলি ফুলগুলো। আর কাকু একটুখানি কুমড়ো শাকের তরকারিও এনেছে, কুমড়ো শাক তুলে এনেছে, মানে প্রচুর হয়েছে, কাকু লাগিয়েছে কুমড়ো শাক অনেক হয়েছে, ওই জন্য আমাদেরকে তো প্রায়ই দেয়, আর ওরা তো ডেলি খায়। আর আমের আটি নিয়ে দুষ্টুমি করছিল, তারপরে উজান খেয়েছে, অনেক খেয়েছে, মানে ওরা আমের আটিটাও সুন্দর করে খেয়ে নিতে পারে। তো চলো ওর পরে কথা বলবো। অনেক আর উজানকে নিয়ে আমরা এখন বেরিয়েছি ঘুরতে, আমি হাই করে দাও, হাই করে দাও, বলো কোথায় বেরিয়েছো, তাকিয়ে বলে দাও, বলো পিপিপ 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 পিউ দেখতে বেরিয়েছো। আচ্ছা জান জান তাকাও এদিকে, হ্যালো হাই হাই, ঠিক আছে চুপচাপ দাঁড়াও, ওই এসে গেছে, চলো আমরা এখন জানি না কোথায় ঘুরতে যাচ্ছি, তবে অনিকার জানকে নিয়ে আমরা একটুখানি ঘুরিয়ে আনতে যাচ্ছি, তাই তো তাই তো। হ্যাঁ তুমি এবার বসে পড়ো, বসবে না, চলো কোথায় যাই এখন আমরা ঘুরে টুরে আসি। দেখো কি সুন্দর লাগছে, দেখো পরিবেশটা কি সুন্দর, দেখো দেখো কি সুন্দর লাল হয়ে আছে, কত সুন্দর, সন্ধে হচ্ছে দেখো নিগুজান, তাই না? হ্যাঁ বা 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 বা। আচ্ছা আর ওদিকে উজান ওর বাবার সাথে গাড়ির ওখানে দাঁড়িয়ে আছে, কি সুন্দর সন্ধে হচ্ছে, বা 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 বা, কোথায় যাবে ওদিকে, কোথায় যাবে তুমি, বা 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 বা। আমাদের তেল ভরা হয়ে গেছে আর অনেক আরো যেন এখন বসে পড়েছে, দেখো অনেক আরো যেন, অনেক আরো যেন এই যে এখন বসে পড়েছে, আমার কাছে চলে এসছে, সামনে আর দাঁড়াতে ভালো লাগছে না ওই জন্য চলে এসছে, তাই তো অন্ধকার। অনিকার উজানকে নিয়ে একটুখানি বেরিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেলে। তো এই যে আমরা এদিক থেকে ঘুরে, আজকে ওরা অনেকক্ষণ গাড়ি চড়েছে, ওদের খুব ভালো লেগেছে, কিন্তু খুব দুষ্টুমিও করেছে, মানে একবার অনিক সামনে যায় একবার উজান সামনে যায় এরকম করছে, দুজনে আবার কখন চলে আসছে আমার কাছে এই করছে, সে গাড়ি কত আর যে থামাতে হচ্ছে ওদের নিয়ে, এতক্ষণ আমরা গাড়িতে কোনোদিন ঘুরিনি।
তো আজকের ঘোরা হয়েছে, বেশ ওরা আনন্দও করেছে। আর এই চা দোকানটা একটুখানি দাঁড়িয়েছিলাম, ওদের দুজনকে একটুখানি চিপস কিনে দিলাম, আর তো কোথাও দাঁড়ায়নি। তো ওরা এখন বসে বসে চিপস খাবে কি, কুকুরটাকে চিপস খাইয়ে যাচ্ছে। অনেক তো পুরো চিপসটা পুরো কুকুরটাকে খাইয়েছে, শুধু ভিপি ভিপি করছে। ওরা তো আর বুঝছে না যে এটা ভিকি না, কালো কুকুর দেখেছে ভিকির মতো দেখতে, তাই বলছে ভিপি। তো অনিকারুজনকে চিপস কিনে দিয়েছি আর আমরা দুজন একটুখানি লাল চা খাবো বললাম। তো অনিকারুজন যখন ফেটেছিল তখন একবার গিয়েছিলাম, তখন তো আমরা ব্লগ করতাম না, তো যাই হোক তখন গেছিলাম, খুব কমই আসতাম, কিন্তু ভালো লাগতো এই জায়গাটা। তো এর আগেও ভিডিওতে তোমাদের বলেছি এই জায়গাটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক, ওরা এখন চিপস খাচ্ছে আর আমরা এদিকে এই যে লাল চা নিয়ে নিয়েছি দুজন মিলে, তা আমি একটা ফটো তুললাম, তুলে আর এদিকে খাচ্ছিলাম। তো চা খাবো কি, ওরা বলছে চা খাবে, গ্লাস ধরে দেখছে গরম, আর এই দেখো বেঞ্চের উপরে উঠছে, আর অনেক ওদিকে একটা করে চিপস নিয়ে যাচ্ছে আর ওই কুকুরটাকে খাওয়াচ্ছে, এত দুষ্টুমি করে। তবে ওরা কুকুর বিড়াল এগুলো খুবই ভালোবাসে, আমারও তো খুবই ভালো লাগে, ওরা খুবই ভালোবাসে। যাই হোক, ওদেরকে খাইয়ে নিলাম চিপসটা, তারপরে ওরা আবার জল খেলো, দোকান থেকে জল টল খাইয়ে আমরা চলে এসেছি। আর উদিত বললো যে কী খাবি, তো আমি তো বললাম যে এখন আর কিছু খাবো না, চাউমিন নিয়ে চলে যাব, তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই যে অনিকারুজন দেখো কী দুষ্টুমিটা করছিল, আমাদের এদিকে চাউমিন নেওয়া হয়ে গেছে, তারপরে ওদের দুধ নিলাম, ওরা আবার ললিপপ নেবে বললো। এই দেখো উজান আবার এদিকে ঘুরে বসে আছে, মানে ওর বাবার দিকে পিঠ দিয়ে আমার দিকে পা করে বসে আছে, আর অনিক এখন সামনে, আর উদিত ওদিকে ওদেরকে ললিপপ ছাড়িয়ে দিচ্ছিল। তারপরে ঘরে এসে চাউমিনটা সবার জন্য ভাগ করে নিলাম, আর এই দোকানের চাউমিনটা প্রাইস অনুযায়ী খুবই ভালো করে, আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক, অনেকদিন পরে আবার খাচ্ছি, আর এখানে সবার জন্য বেড়ে টেড়ে আর বসে আছি। চাউমিন খাওয়ার আগে না পরে ঠিক মনে নেই, অনেক পুরো সারা ঘরে পটি করে দিয়েছিল, আগেই মনে হয়, যাই হোক পটি করে দিয়েছিল, মা আবার সেগুলো পরিষ্কার টরিষ্কার করে ওদেরকে আবার ফ্রেশ করিয়ে দিল। তো ওদেরকে একটু আদর করছিলাম, তারপরে মা আবার চা করলো, একটুখানি দুধ চা খাবো, ভালো লাগছে না ওই জন্য একটুখানি দুধ চা খাবো। আর উদিত তো আজকে থাকবে না, ও চলে যাবে বাড়ির দিকে, ওই জন্য আর আমাদের আস্তে আস্তে 9টা বেজে গেছে, 9:30 বাজতে যায়। এইখানে উদিত শুয়ে ফোন দেখছিল আর অনিকারুজন ফোনে দেখছিল বেবি শর্টস। এই দেখো তোমাদেরকে দেখিয়েওছিলাম আগে, এই যে লিলি ফুলগুলো এখানে রেখেছি এই বড় ফুলদানিটায়, আর এই যে মা আম কাসুন্দি তৈরি করেছে, এখনো জারে দেয়নি, জারে দেবে মশলা টশলা তেল টেল দিয়ে। আর আমরা এই বাইরে যে জায়গাটায় বসি এখানটায় এই ফুলদানিটা রেখেছি, এখানটায় বসতে খুবই ভালো লাগে, চুনি বাল্ব গুলো থাকে বলে। আর ঝড় শুরু হবে তার আগে হাওয়া হচ্ছে, ওই জন্য বেশ একটুখানি 10 মিনিট মতো বসে নিলাম, ভালো লাগছিল, হাওয়াটা আস্তে আস্তে ছিল তো ভালোই লাগছিলো, ওই জন্য একটুখানি 10 মিনিট মতো বসে নিলাম বললাম তোমাদেরকে। তারপরে ছেলেদের তো 4-5 দিন ধরে ওরা ভাত খাচ্ছে না ঠিকঠাক করে, বললামই তোমাদেরকে দুপুরবেলা ওই কালকের মাংস ছিল সেই দিয়ে আমি ভাত খাচ্ছিলাম, ভাত মাংস খেয়েছে আমার কাছ থেকে, মার কাছ থেকে অনেকটাই মাংস খেয়েছে, কিন্তু ভাতটা খাচ্ছিল না। মা বললো বাবা দই এনেছিল, সে দইটা ছিল, মা বললো তাহলে দই দিয়ে ভাত খাইয়ে দে, দেখ ভাত খায় কিনা। তো সত্যি সত্যি দেখলাম যে না আজকের ভাত খেয়ে নিল, শরীরটা হয়তো ভালো হচ্ছে আস্তে আস্তে, ওষুধ তো খাওয়াচ্ছি, অনেক তো দেখতেই পেলে যে শেষেটা খেয়ে নিয়েছে, আর দুটো শেষেই খাইয়েছি, আর মেট্রোজিল তো খাইয়েইছি, উজানের হয়নি। ওরা দুজন কি সুন্দর ফোন দেখছিল আর খেয়ে নিচ্ছিল দই দিয়ে ভাত, মিষ্টি দই ছিল ওই জন্য চিনি দিইনি, একটুখানি ভালো করে ভাতটাকে নরম করে মেখে নিয়েছিলাম, আর মেখে নিয়ে আর খাওয়াচ্ছিলাম। তো যাই হোক, মোটামুটি করে স্বাভাবিক জীবনে আবার ফেরার চেষ্টা করছি। সবাই দেখতে থাকো ভিডিও, তো কেউ সাবস্ক্রাইব করছো না, জানি না কেন, সাবস্ক্রাইব যদি ভালো লাগে অবশ্যই করো, বলবো তোমাদেরকে এইটুকুই, এবার তোমাদের ব্যাপার। যাই হোক, ওদের দুজনকে দুদিকে আজকে চুল বেঁধে দিয়েছিলাম, তো মঙ্গলবার তো যাব বললাম, চুলটা ফেলে দিতে হবে, তো ওই জন্য আমি একটুখানি বেঁধে দিচ্ছিলাম, আমার খুব ভালো লাগে। আবার ওদের ন্যাড়া করিয়ে নিয়ে এসে আবার চুলটা বড় করব, আমার খুব ইচ্ছা, তো দেখা যাক এখন কি হয়। তো ওদের দুজনকে এই যে দই দিয়ে ভাতটা আমি পুরো খাইয়ে দিচ্ছি, কি সুন্দর খেয়ে নিচ্ছে, তো এটাই আমার শান্তি, মানে ওরা যদি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে আমার তবেই মনটা শান্তি হয়, নাহলে আমার একদমই ভালো লাগে না। তো নিজের খেতেও কেমন লাগে। আর এই যে জল দিয়ে দিচ্ছিলাম একটুখানি করে,
আর মা ওদিকে রান্না করছিল, আজকের খাওয়ার আর শেয়ার করিনি তোমাদের সাথে। মা করেছিল মোচা দিয়ে ডাল, ডিমের ঝোল, বিট ভাজা, গাছের বিট, তারপরে বাগানের মোচা দিয়ে ডাল করেছিল, আর এঁচুড়ের তরকারি হয়েছিল, আমের চাটনি হয়েছিল, অনেক কিছুই হয়েছিল টুকটাক। তো সেগুলো শেয়ার করিনি, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম, ভালো লাগছিল না বলে ওই জন্য। আর অনিক আর উজানকে আমি তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম, অনিকের আর একটুখানি বাকি ছিল, ওকে একটু ভয় দেখিয়ে খাইয়ে দিলাম। ব্যাস ওদের খাওয়া হয়ে গেল, এবারে জলটা খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে মুখটা মোটামুটি ধুয়ে দেবো যাতে কড়কড়ে না হয়ে যায়, তারপরে ঘুম পাড়ানোর আগে ভালো করে হাত পা ধুয়ে মুছিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো। তো আমি এবার এটা থালা টালা রেখে দিলাম, দিয়ে এবারে মগে করে জল নিয়ে চলে এসেছি। ওদের হচ্ছে তিন চারটে ভাত ফেলেছিল, সেগুলো একটুখানি নিয়ে নেবো, পরে সাইডে দিয়ে দিলাম। দাঁতটাও ভালো করে আঙুল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, কারণ ওরা এখন ব্রাশ কিছুতেই করতে চায় না, প্রচণ্ড দুষ্টুমি করে। তো চলো ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে এবার ওদের ঘুম পাড়িয়ে নিই। গাইস আমরা এখন রাত্রেবেলা রাত্রেবেলা এসেছি বলতার চাক পড়াতে, নাহলে এই যে অনেক আরোজন ঘুমাচ্ছে, এই যে জানলা বন্ধ, অন্ধকারে দেখতেও পাবে না। জানি না আমি, এই যে অনিকার উজান ঘুমাচ্ছে মুখের জানলার সামনে, গাছে এখন বলতার বাসা হয়েছিল, মা সেটাকে পুড়িয়ে মেরে দিচ্ছে, না হলে ঘরে গিয়ে কামড়াবে বাচ্চাদেরকে, ওই জন্য। বলতার চাক টাক ভেঙে স্নান করে শুয়েছিলাম একটুখানি, তারপরে ছেলেরা উঠছিল বারবার, এখন দেখো সকাল হয়ে গেছে, আর ওদের জন্য দুধ করে নিয়ে আসলাম, ওরা আবার দুধ খাচ্ছে, আবার ঘুমিয়ে পড়বে, আবার সেই সকালে উঠবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এবারে আমি ঘুমাবো, টাটা, সবাই ভালো থেকো।